আপনারা অনেকে চাইছিলেন যে কম দামের ভিতরে একটা ভিডিও করে দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনার দেখে কিন্তু কম দামে পাবেন মাত্র 50 টাকা দামের কিন্তু গেঞ্জি এখানে পাবেন। 50 টাকা মার্বেল সুন্দর গেঞ্জি, এটা হলো মার্বেল গেঞ্জি, বাচ্চাদের ভিতরে 5 বছরের বাচ্চাদের লাগবে। আচ্ছা, তো এটা হলো মাত্র কত? 50 টাকা। 50 টাকা, 50 টাকা হলো কিন্তু গেঞ্জিরা কিন্তু হেভি সুন্দর, ডিজাইনটাও খুবই সুন্দর, ভিতরে একটা অলওভার প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা সামনে প্রিন্ট, এদের পিছনে প্রিন্ট, সামনে বিষয় একই। হ্যাঁ, সুন্দর একটা ডিজাইন। এটা কি মাইক্রো কাপড়? মাইক্রো কাপড়। আচ্ছা, এই প্রিন্টটা এটা কি প্রিন্ট বলা হয়? খুবই সুন্দর একটা পিঙ্ক পলো, এক কালারের ভিতরে আমরা যে পলো শার্ট সেটা একটু দেখলাম। তো এইগুলো মাত্র 75, মাত্র 75 টাকা হলে এইগুলো তিনটা কালার। আচ্ছা, তিনটা কালার, কিন্তু ফেব্রিকটার মধ্যে এখানে ক্যামেরাতে ভাসবে না, কিন্তু এটা বাস্তবে দেখলে বুঝতে পারবেন। এই যে ফেব্রিকটা, ফেব্রিকের ভিতরে কিন্তু একটা ইস্ট মালিক আছে, ওনার সাথে একটু পরিচয় হবো এবং আমরা বিস্তারিত একটু জানবো এখানে কীভাবে আসতে পারেন সেটা তুলে দেবো আপনাদের মাধ্যমে। তো আমরা এই শোরুমের একজন কাস্টমার আছে, উনি রেগুলারভাবে এখান থেকে মাল নিয়ে থাকে, সেক্ষেত্রে ওনার সাথে একটু পরিচয় হবো এবং এটা ওয়াটার সিস্টেম, ঠিক আছে। তো এখন আমরা দেখতেছি মাইকের ভিতরে একটা অলওভার প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা সামনে প্রিন্ট, এদের পিছনে প্রিন্ট, সামনে বিষয় একই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর। তো এটা এটার ভিতরে সাইজ আছে কয়টা? একটাই? এটার সাইজ আমরা একটাই করে থাকি, একটা সাইজ। তো এটা প্রাইসটা? এটা স্যার আমরা 75 টাকা। এগুলো পেয়ে যাবেন 75 টাকা, খুবই সুন্দর। আমরা নেক্সট আর কিছু দেখবো, এগুলো দেখতে পারেন। এই হলো আরেকটা ডিজাইন, খুবই সুন্দর একটা ডিজাইন। এটা কি মাইক্রো কাপড়? মাইক্রো কাপড়। আচ্ছা, এই প্রিন্টটা এটা কি প্রিন্ট বলা হয়? খুবই সুন্দর একটা প্রিন্ট এটা। আমরা তো এই যে প্রিন্টটা, এই প্রিন্টটা আপনার দেখেন, প্রিন্টটা যদি একটা জিনিস কলার হল। আচ্ছা, এটা দেখবো আমরা, এটা একটু দেখবো। এই প্রিন্টটা কিন্তু আসলে ক্যামেরাতে কেমন বাসা যায় না, এটা খুবই চিকচিক করতেছে, জরির মতন একটা পিন, কিন্তু এগুলা কিন্তু দৈরে উঠবে না, উঠবে না। তো এটা প্রাইসটা কত বলতাছে? এটা আমরা 85 টাকা। 85 টাকা, এগুলা 85 টাকা পাবেন। আমরা বেবিদের একদম ছোট বাচ্চাদের যে একটা পলো শার্ট সেটা আমরা একটা দেখবো। এটা কাপড়টা হলো, এটা সাইজ হবে তিনটা, এটা সাইজ হলো তিনটা, আর এটা ফেব্রিকটা হলো কটন, কটন ফেব্রিক, ফাইন কাপড়, যেটা কটন ফাইন কাপড়ের ভিতরে ডিজাইনটা খুবই সুন্দর গেট আপ, এবং এখানে পিন আছে। তো এটা প্রাইসটা রাখতেছেন কত? এটা 3 সেট আমরা এভারেজ বিক্রি করি আপনার 80 টাকা, এভারেজ 80 টাকা থেকে 75 থেকে 80 টাকা কি এভারেজ। তো এভারেজ তিনটা সাইজে 75 থেকে 80 টাকার ভিতরে এগুলো পেয়ে যাবেন। তো 75 বলছেন, 75ই, 80 টাকা যাওয়ার দরকার নাই। তো এগুলা এরপরে আমরা পিকো পলো, এক কালারের ভিতরে আমরা যে পলো শার্ট সেটা একটু দেখলাম। তো এইগুলো মাত্র 75, মাত্র 75 টাকা হলে এইগুলো পেয়ে যাবেন। আর এগুলো যে কোনো সময় যদি অর্ডার দেয় সেক্ষেত্রে দেওয়া সম্ভব। জি, তা আপনারা যদি এই এটার ভিতরে কয়টা সাইজ দিবেন? দুইটা সাইজ হয়, এটা দুইটা সাইজ, এবং আপনার চাইলে তিনটা সাইজ দিতে পারেন, নিতে পারেন, তো সাইজ আর বেশি দাও দেব। তো সর্বনিম্ন 320 নিতে হবে। জি, আচ্ছা ঠিক আছে। এরপর আমরা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি, খুবই সুন্দর একটা ডিজাইন। এটা হচ্ছে কটন ফাইনের ভিতরে এমব্রয়ডারি করা, প্রিন্ট করা, এবং এই প্রিন্টটাও খুবই সুন্দর একটা প্রিন্ট করা। তো এটার ভিতরে সাইজ কয়টা হয়? একটা, একটা। কালার কয়টা আছে? কালার 6টা কালার পাবেন, 6টা কালার। প্রাইসটা? প্রাইসটা আমরা 85 টাকা, 85 টাকা হলে পেয়ে যাবেন, বিভিন্ন কালার পাবেন। ঠিক আছে, আমরা নেক্সট আরো আর দুই একটা যদি দেখি আর কি আছে। ওইটা তোমার সাথে ওই লালটা, ওই লাল, ওই লালটা, ওই লালটা, আমরা এখন স্টেপের ভিতরে কিছু পলো শার্ট দেখবো। এটা একটা চায়না মাল আছে, এটা আমরা এখন একটা চায়না মালের ভিতরে খুবই সুন্দর একটা মাল, এবং এটা ক্যামেরাটা কিন্তু এতটা সুন্দর ফুটবে না, চোখের সামনে যতটুকু বাসে। তো এটা চাইজ আছে কয়টা?
একটা সাইজ আচ্ছা এখানে 85 টাকা এটার যে ফেব্রিকটা এই ফেব্রিকটা কালার তিনটা কালার আচ্ছা তিনটা কালার কিন্তু ফেব্রিকটার মধ্যে এখানে ক্যামেরা তো বাজবে না কিন্তু এটা বাস্তবে দেখলে বুঝতে পারবেন এই যে ফেব্রিকটা ফেব্রিকের ভিতরে কিন্তু একটা স্টেপ আছে সুন্দর করে কিন্তু ফেব্রিকটা দিয়ে সমস্ত তৈরি হয়েছে এই সমন স্টেপ এটা করা তা এটার প্রাইস হলো 85 টাকা আচ্ছা এগুলো কি অ্যাভেলেবল পাবে আচ্ছা ঠিক আছে আমরা এখন পলো শাড়ির ভিতরে আরেকটা মাঝে গেলাম স্টেপের ভিতরে পকেট আলা পকেট করা এবং এটা এটা কাপড়টা কি কপ আছে এটা থেকে আমরা সাবলিগেশন কাপড় এর আচ্ছা এই কপ কাপ কলার আছে সেক্ষেত্রে এটা প্রাইসটা কত রাখতে আছে আমরা 130 টাকা 130 টাকা সাইজ আছে কয়টা এটা সাইজ আমাদের একটাই একটা সাইজে মাত্র 130 টাকা জি তো ওনাদের কাছে কিন্তু আরও ডিজাইন এবং আরও বিভিন্ন ধরনের টি শার্ট এখানে পলো শার্ট পেয়ে যাবেন তো আপনারা অনেকে চাইছিলেন যে কম দামের ভিতরে একটা ভিডিও করে দেওয়ার জন্য সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের কাছে দেওয়া এখানে কিন্তু বাচ্চাদেরও কিন্তু ছোট ছোট সাইজ আছে ৫০টা আচ্ছা এখানে দেখেন এটা হচ্ছে ছোট সাইজের ভিতরে 31 70 টাকা আর ওনাদের কাছে কিন্তু কম দামে পাবেন মাত্র 50 টাকা দামেরও কিন্তু গেঞ্জি এখানে পাওয়া যায় 50 টাকা মার্বেল সুন্দর গেঞ্জি এটা হলো মার্বেল গেঞ্জি বাচ্চাদের ভিতরে 5 বছরের বাচ্চাদের লাগবে আচ্ছা তো এটা হলো মাত্র কত 50 টাকা 50 টাকা 50 টাকা হলো কিন্তু গেঞ্জিটা কিন্তু হেভি সুন্দর ডিজাইনটাও খুবই সুন্দর তো 50 টাকা থেকে শুরু আপনার এখানে 50 টাকা থেকে শুরু তো আমি আবারও শেষ পর্যায়ে ওনাদের অ্যাড্রেসটা আবার একটু বলে দিচ্ছি এটা হলো নারায়ণগঞ্জ জেলা এবং নারায়ণগঞ্জে পড়ছে আপনার যে আপনার নদীর যে ঘাট আছে সেই ঘাটের মাঝে ঘাটের পাশে এটা টাওয়ারটার নামটা যেন কি ফারজানা টাওয়ার তো ফারজানা টাওয়ার আসে যদি ওনাদের 4টা শোরুম যদি খুঁজে না পান সেই ক্ষেত্রে ওনাদের যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখতেছেন ওই নাম্বারে কল দিলে কিন্তু ওনারা রিসিভ করবে আর এখানে এসে কিন্তু আপনারা নিশ্চয়ই একটা জিনিস দেখলেন ধরলেন বুঝলেন তা একটা অনুভব করলেন সেই ক্ষেত্রে কিন্তু শোরুমে আসলে সবচেয়ে ভালো তারপরে যদি আপনাদের সময়ের অনেকটা মূল্য থাকে তাহলে আশা করি যে আপনারা প্রথম অবস্থা কিছু মাল এখান থেকে নিয়ে দেখতে পারেন স্যাম্পল হিসাবে তো এর সাথে সাথে এখানে ভিডিও শেষ করবো তো লাস্ট ফিনিশিং একটা নাম্বার দিয়ে দেন আচ্ছা এখানে আমরা টেন্ডি নাম্বারটা এটা আমার কাছে লিখে দিয়ে আমি স্ক্রিনে দিয়ে দেবো না আপনি লাস্ট আমাদের বিজনেসের উদ্দেশ্যে যদি দু একটা কথা বলতেন আচ্ছা যাই হোক উনি আসলে ক্যামেরার সামনে এতটা কথা বলার এতটা পারফেক্ট না সেই ক্ষেত্রে আমাদের বিজনেসের উদ্দেশ্য কিছু দু একটা কথা একটু বলতেন আচ্ছা যাই হোক ইউটিউব বাবার আছে চ্যানেলের পক্ষ হিসেবে যারা সাবস্ক্রাইবার আছে এবং যারা ভিউস আছে সব সময় দেখে তাদেরকে যদি একটু কিছু বলতেন একটা মেসেজ দিতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা শোরুমের যে মালিক আছে ওনার সাথে একটু পরিচয় হবো এবং আমরা বিস্তারিত একটু জানবো এখানে কীভাবে আসতে পারেন সেটা তুলে দেবো আপনাদের মাধ্যমে তো ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম এবং পরিচয়টা যদি দিতেন আমার নাম মোহাম্মদ মহসিন হোসেন জি এবং আমাদের এই মার্কেটের নাম হলো ফারজানা টাওয়ার এবং রিভারভিউ কমপ্লেক্স দুইটা মার্কেট একসাথে আছে জি তো যদি কোনো কাস্টমার আসতে চায় তাহলে সোজা মডেল নারায়ণগঞ্জ মডেল থানার পাশে এবং শীতলতা নদীর পারে পারে আচ্ছা এখানে একদম বাস স্ট্যান্ডের সাথে হ্যাঁ এবং বাস স্ট্যান্ডের সাথে আছে আর সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলেও তো চলবে ইমো হোয়াটসঅ্যাপ এবং মোবাইল নাম্বারে কল দিলে অনেকে পরিবহন আছে পার্সেল আছে তারা পরিবহনের সাহায্যে মালটা নিয়ে যেতে পারে আমাদের সাথে কন্টাক্ট করে আচ্ছা তো সেক্ষেত্রে কিভাবে কন্টাক্ট করবে হ্যাঁ ফোন দিয়ে তারা আমাদের যে ভিডিও যে মালগুলো দেওয়া আছে যদি তারা তাদের পছন্দ হয় বা আমাদের সাথে ফোন দিবে ফোন দিয়ে ইমোর সাহায্যে তারা ছবি নিবে ছবি নিয়ে যে মালগুলো লাগবে এই মালগুলো বলবে এবং মানে যত অল্প মাল নিবে তাদের খরচ তত বেশি পড়বে যত বেশি মাল নিবে তাদের খরচ তত কম পড়বে আচ্ছা আচ্ছা তাহলে তাদের নেওয়ার উপরে ডিফেন্স করবে তাদের খরচটা মালের খরচটা তো সেক্ষেত্রে আপনার এখানে তো হিউজ পরিমাণের কালার ডিজাইন আছে হ্যাঁ হ্যাঁ তা পছন্দ হবে না এরকম তো মনে হয় না হ্যাঁ পছন্দ হবে কারণ আমাদের প্রতিষ্ঠানটা পছন্দ না হওয়ার কোনো কারণ নাই আমাদের এমএস এন্টারপ্রাইজটা প্রায় ২০ বছর যাবত চলতেছে চলতেছে হ্যাঁ
বাংলাদেশের প্রায় অনেক ডিস্ট্রিক্টে মাল যায় এবং অনেকেই চিনে এবং গোডলের সাথে মাল তৈরি হচ্ছে এবং বিক্রি করা হচ্ছে আরেকটা বিষয় আপনারা এখানে যদি পছন্দ না হয় আপনাদের পছন্দ অনুযায়ী যে মালটা চলে সেই মালটা স্যাম্পল যদি ওনাদের কাছে দেন ওই মালই কিন্তু করে দেওয়া সম্ভব হ্যাঁ করে দেওয়া সম্ভব অনেক সময় অর্ডার যা বিভিন্ন প্রতিষ্ঠানের অর্ডার হয় বিভিন্ন জায়গা থেকে পিকনিকে যায় অনেকে অফিশিয়ালের দরকার পড়ে বা অনেকে বাইরের জন্য নেয় ওই অর্ডার আমরা করি তাহলে আপনাদের যে আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু ওনারা মাল দিতে পারবে হ্যাঁ দিতে পারবো এবং এখানে পাবেন আশা করি অন্য অন্য জায়গা থেকে কিন্তু একটু কম দামে হ্যাঁ কমে রিভাইভ মার্কেটে কমই আছে কম দামে পাওয়া যায় অনেক অনেক যায় যাই হোক আমাদের ভিউস মানে আমাদের চ্যানেল থেকে যারা দেখবেন তারা আশা করি অন্য জায়গা থেকে এবং এইখান থেকে যারা মাল নিছেন সেই রেটের থেকে একটু কম হইলো পাবে হ্যাঁ অবশ্যই পাবে সেটা শুধু বলে আমার চ্যানেলের খাতিরে তো ঠিক আছে এর সাথে সাথে ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি লাস্ট ফিনিশিং যদি আমার ভিউসের কিছু দিয়ে একটা কথা বলতে হ্যালো আসসালামু আলাইকুম আমাদের এই মার্কেটটা অনেক দিন যাবত বা অনেক বছর হয়েছে এবং এই মার্কেটে আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে কম দামে এই মার্কেটে পণ্য পাওয়া যায় এবং আপনারা এই মার্কেটে আসতে হলে অনেক সুবিধা আছে লঞ্চের সুবিধা আছে গাড়ির সুবিধা আছে ট্রেনের সুবিধা আছে আপনারা যে কোনো লোক সরাসরি আসিও নিতে পারবেন এবং পার্সেলের মাধ্যমেও নিতে পারবেন তো পার্সেলের মাধ্যমে নিতে গেলে দেখা গেছে আমাদের আগে একটা পেমেন্ট দিতে হয় অল্প পেমেন্ট যা জাস্ট খরচের যে পেমেন্ট অনেকে দেখা যায় মাল কি করে কন্ডিশনে মাল নেয় তারা মালটা নেয় না তো আমাদের মালটা আবার ফেরত আসতে যে খরচটা এই খরচটা আমরা আগে নেই দেখা গেছে তারপরে বাকিটা আমরা কন্ডিশনে দিয়ে দিই আপনারা জায়গা বসে থেকে মাল নিতে পারবেন এবং ভালো ব্যবসাও করতে পারবেন আমাদের এই ব্যবসাটা অনেক দিন যাবৎ চলতেছে অনেক বছর যাবৎ চলতেছে এবং যারা করতেছে তারা খুব লাভবানও হচ্ছে আর আপনারা যারা নতুন উদ্যোক্তা আছে আপনারা অল্প পুঁজি নিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারেন অল্প পুঁজি নিয়েও আপনারা আসেন এবং ভাইয়ের সাথে কথা বলেন ব্যবসাটা কিভাবে করতে হবে সেটাও কিন্তু একটা ধারণা দিয়ে দিবে কারণ যেহেতু এত বছর ধরে করতেছেন অনেক ধরনের কাস্টমার আসে তাদের যে একটা সমস্যা অসমস্যা এগুলোও কিন্তু আপনাদের মধ্যে একটু তুলে ধরার মাধ্যমে সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে কিন্তু একটু ধারণাও পাইবেন তো আশা করি জীবনে কিছু করতে হলে রিস্ক নিতে হবে ছোটখাটো রিস্ক যদি না নিয়ে তাহলে শিখতে পারবে না পানিতে যদি না নামেন সাঁতার কীভাবে শিখবে কারণ পানি থেকে সাঁতার শিখতে গেলে তো ডুবে যাবেন প্রথম কিন্তু ডুবার আশা যদি করেন যে আমি ডুবে গেলে তোর সাঁতার কাটবো কীভাবে তাহলে তো আপনার সাঁতার কাটতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাদের একটু একটু ছোটখাটো রিস্ক নিতে হবে সামান্য কিছু টাকা নিয়ে আপনারা প্রথম ছুটে ব্যবসাটা করতে যে একটু উঁচু কাবেন কিন্তু যদি এটা টিকে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু লাভবান হবেন ভবিষ্যতে তো ঠিক আছে এর সাথে সাথে ভিডিওটা এখানে শেষ হ্যাঁ ফোন নাম্বার দিয়ে দেই হ্যাঁ ভাই যারা আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করার ফোন নাম্বার হলো আমি মোহাম্মদ মহসিন হোসেন 01912973969 এটা জাস্ট ইমো নাম্বারও আছে এটা ইমো করা আছে তারপর আরেকটা নাম্বার আছে 01747100628 আমার বড় ভাই আছে মোহাম্মদ মোবারক হোসেন তার নাম্বার হলো 01926619716 তারপর আরেকটা নাম্বার আছে 01715784157 এবং এই নাম্বারগুলো যদি কন্ট্যাক্ট না পান তাহলে আরেকটা টিএনটি নাম্বার আছে সেটা হলো 02476504 50 এই নাম্বারও কন্ট্যাক্ট করতে পারবেন এইসব নাম্বারে যদি কল দেন ওনারা সবসময় পাবেন তো ঠিক আছে এর সাথে সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া কামনা করি আসসালামু আলাইকুম